আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 পাতাবাহার বইয়ের তোত্তো-চানের অ্যাডভেঞ্চার এই গল্পের প্রশ্নগুলো দেখে নেব। এর আগের ভিডিওতে আমি এই গল্পের সারাংশ তোমাদের বুঝিয়ে দিয়েছি, রিডিংও পড়িয়ে দিয়েছি। তোমাদের যদি অসুবিধা থাকে তবে তোমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নাও। একের দাগে আছে তোত্তো-চান শব্দটির অর্থ কী, দুয়ে আছে তোত্তো-চান বইটির লেখিকার নাম কী। দেখো উত্তরটা হবে তোত্তো-চান শব্দটির অর্থ হলো ছোট্ট খুকু আর তোত্তো-চান বইটির লেখিকা হলেন তেৎসুকো কুরোয়ানাগি। এরপরে দেখো তিনের দাগে তোমরা বইয়ের দিকে তাকাও, বইতে পাবে যে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করি। দেখো প্রথমটা যদি সাজাও হবে পালোয়ান, পরেরটা হবে হলঘর, তারপরেরটা যথারীতি, টেলিভিশন, উৎসাহ, অনেকক্ষণ। এরপরে দেখো চারের দাগে বলেছে বন্ধনীর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। তোত্তো-চান তার বন্ধুকে খাবার খাওয়া, বাড়িতে যাওয়া, গাছে চড়া, দোলনায় ওঠা নিমন্ত্রণ করেছিল। দেখো এটা হবে গাছে চড়া। তোত্তো-চান তার বন্ধুকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল। তোত্তো-চানের গাছটা ছিল বেড়ার ধারে। তোত্তো-চান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসুয়াকি-চানকে। তোত্তো-চান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে। ইয়াসুয়াকি-চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। এরপরে পাঁচের দাগে আছে দেখো কোনটি বেমানান চিহ্নিত করো। পাঁচের দাগে রেখে দিয়েছে দেখো গাছ, ডাল, পাতা, রাস্তা। এই চারটে শব্দের মধ্যে কোনটা বেমানান হবে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। দেখো গাছ, ডাল, পাতা প্রত্যেকটাই কি গাছের অংশ, কিন্তু রাস্তা আলাদা, তাই রাস্তাটা হচ্ছে বেমানান। হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা, এটার মধ্যে উঠোন দেখো বাইরে থাকে, বাড়ির বাইরে, কিন্তু হলঘর, কলঘর, চিলেকোঠা সবই কি ঘরের ভেতরের অংশ, কিন্তু উঠোন বাইরে থাকে, তাই আমরা উঠোনটাকে আলাদা করে নিলাম। পাঁচের দাগে তিনে আছে সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। এখানে দেখো সিঁড়ি, মই, ধাপ প্রত্যেকটা কি আমরা মানে সিঁড়ি জাতীয় অংশ, আমরা যেটা সাহায্যে ওপরে উঠতে পারি, কিন্তু তাঁবু তাদের মধ্যে নয়, তাই এটা আলাদা হয়ে যাবে। পাঁচের দাগে চারে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। এখানে পশ্চিমবঙ্গ হলো রাজ্য, কিন্তু বাকি প্রত্যেকটাই হচ্ছে দেশ, তাই এটা আলাদা। সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। এখানে দেখো এই ক্যারাটে, বক্সিং, সুমো প্রত্যেকটা দিকে একটা লড়াই জাতীয় এটা খেলা, কিন্তু ব্যাডমিন্টন সেটা নয়, তাই ব্যাডমিন্টন হচ্ছে বেমানান। ছয়ের দাগে আছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও। দেখো তোমরা প্রথমে কি করবে, এটাকে পড়ে নেবে। পাঁচটা যেই বাক্য আছে পাঁচটা বাক্য ভালোভাবে পড়বে, পড়লেই তোমরা বুঝতে পারবে কোনটা আগে কোনটা পরে হবে। আমি দেখো করে দিয়েছি। সেদিন তোত্তো-চান ইয়াসুয়াকি-চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল, এটা হবে এক। এটা দুই, গলায় টিকিটটা ঝুলিয়ে তোত্তো-চান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি-চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে, এটা হবে তিন। সিঁড়িময়টা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়, এটা হবে চার। ইয়াসুয়াকি-চানকে বলে উঠল এবার চলে এসো তুমি, পাঁচের দাগে এটা হবে। সাতের দাগে আছে দেখো শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে তোমাদের শব্দ ঝুড়ি আছে, শব্দ ঝুড়ি থেকে তোমাদের শব্দ নিয়ে এখানে বসাতে হবে। তোমইতে সবার একটা করে গাছ ছিল। সাতের দাগে দুয়ে আছে তোত্তো-চানের গাছটা ছিল বেড়ার ধারে। ইয়াসুয়াকি-চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। টেলিভিশন নাকি একটা বাক্স মতন, তার মধ্যে ইয়া বড় বড়, সুমো পালোয়ান। আটের দাগে তোমাদের কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, বলেছে যে একটি বাক্যে উত্তর দাও। আটের দাগে রেখে আছে তোত্তো-চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল, উত্তরটা হবে তোত্তো-চান ইয়াসুয়াকি-চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। আটের দাগে দুইতে আছে গাছে চড়ার নিমন্ত্রণের কথা কারা জানতেন না, গাছে চড়ার নিমন্ত্রণের কথা তাদের মা বাবারা কেউ জানতেন না। আটের দাগে তিনে আছে কোথায় সবার একটা করে গাছ ছিল, তোমইতে সবার একটা করে গাছ ছিল। তোমই মানে হচ্ছে স্কুল চত্বর। আটের দাগে চারে আছে স্কুল চত্বরে কারা গাছগুলো দখল করে নিয়েছিল, উত্তর হবে স্কুল চত্বরে ছেলেমেয়েরা গাছগুলো দখল করে নিয়েছিল, গাছগুলো হবে। আটের দাগের পাঁচে আছে টিফিনের সময় বা ছুটির পরে তোত্তো-চান কী করত। টিফিনের সময় বা ছুটির পরে তোত্তো-চান নিচের লোকজন আর উপরের আকাশ দেখত। 8 दागे 6 আছে ইয়াসুয়াকি-চানের পায়ে কি অসুবিধে ছিল। ইয়াসুয়াকি-চানের পায়ে পোলিওর অসুবিধে ছিল। 8 দাগে 7 আছে তোত্তো-চান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তোত্তো-চান তার মাকে বলেছিল সে ডেনেনচোফুতে ইয়াসুয়াকি-চানের বাড়ি যাচ্ছে। 8 দাগের 8 আছে স্কুলে গিয়ে তোত্তো-চান কি দেখেছিল। স্কুলে গিয়ে তোত্তো-চান দেখেছিল যে ইয়াসুয়াকি-চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। 8 দাগের 9 আছে তোত্তো-চান কোথা থেকে মই সংগ্রহ করেছিল। তোত্তো-চান দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল। 8 দাগের 10 আছে মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুয়াকি-চান গাছের ওপর উঠতে পারছিল না কেন। পোলিওর সমস্যার জন্য মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুয়াকি-চান গাছের ওপর উঠতে পারছিল না। 8 দাগের 11তে আছে ইয়াসুয়াকি-চানের হাতটা কেমন ছিল। ইয়াসুয়াকি-চানের হাতটা বড় ছিল, হাতের আঙুলগুলো অনেকটা লম্বা ছিল। পোলিওতে তার হাতের আঙুলগুলো সব দলা পাকিয়ে গেছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।